হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট। আমি সঞ্জিত, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, চারদিকে সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, যেভাবে এই উচ্চারণটা হচ্ছে, অর্থাৎ বাংলা সিনেমা মানে সিরিয়াল, এই যে একটা নতুন একটা ট্রেন্ড হয়েছে, সেটার সব কিছু সম্মুখে রেখে, মানে সব কিছুকে এক্সাইট করে জিত কিন্তু অন্য ধারায় চলছে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো আজকে এই ভিডিওটা ফুল অ্যান্ড ফুল জিতের চেঙ্গিসকে নিয়ে, চেঙ্গিস সহ অনেক আপডেট রয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে, তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ড, চেঙ্গিস সুপারস্টার জিৎ এবং সুস্মিতা চ্যাটার্জি এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছে, এটা আমরা অলরেডি জানি। এবং আমরা এটাও জানি বলিউড থেকে রোহিত রয় বোস রয়েছে, সতফ ফিগার রয়েছে, যে এর আগে রাবণ সিনেমাতে ভিলেনের চরিত্রে কাজ করেছিল। তো আরো অনেকে, বিগেস্ট কাস্টিং একটা রয়েছে। এই সিনেমা হাইলি বাজেট দিয়ে নির্মাণ হচ্ছে, এই সিনেমায় অ্যাকশন ডিরেক্টর থাকতে চলেছেন সাউথ থেকে, এগুলো আমরা জানি। এর আগেও রাবণ সিনেমায় সাউথ থেকে ছিল রবি বর্মা, এবার স্টান্ট সিলভা। রবি বর্মা যে কত বড় অ্যাকশন ডিরেক্টর সেটা বাংলাতে প্রুভ করে দিয়েছে। এরপর অঙ্কুশ হাজরা তার আপকামিং সিনেমা মির্জাতে রবি বর্মাকে রেখেছে যেন অ্যাকশনটা আরোভাবে ডেভেলপমেন্ট হয়। এবার জিৎ নিয়ে এসছে স্টান্ট সিলভাকে। আপনারা একটা জিনিস শুনলে আশ্চর্য হবেন, হয়তোবা কিছু লোক শুনেছেন, চেঙ্গিস সিনেমা অ্যাকশন শুটিং হচ্ছে 14 দিন। ইয়েস, 14 দিনের অ্যাকশন শুট করা হয়েছে চেঙ্গিসে, যেখানে বাংলা সিনেমা মানে সিরিয়াল যেগুলো হচ্ছে সেগুলো 14 দিনে সিনেমা কমপ্লিট। আর সেখানে শুধুমাত্র অ্যাকশন মানে ক্লাইম্যাক্স, পুরো অ্যাকশনটা নয়, ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সটা 14 দিন ধরে শ্যুট হয়েছে। এই সিনেমা যেটা শোনা যাচ্ছে, এই সিনেমার টোটাল শুটিং হতে চলেছে 45 দিন, অর্থাৎ 45 ডেজ। এর শিডিউলে পুরোপুরি 45 দিন, তার মধ্যে হয়তো 30 থেকে 35 দিনের শুটিং হয়ে গেছে আগে এবং নতুন করে নিয়ে, টোটালে 35 দিনের মতো শুটিং হয়ে গেছে। আর মোটামুটি 10 থেকে 12 দিনের শুটিং বাকি রয়েছে। অনেকে বলছে সিনেমা কবে আসবে, ঈদে আসবে, কি আসবে, টিজার কবে আসবে, তো এইগুলো কিন্তু এখনো চাপা পড়েই আছে। বাট সবচেয়ে আমার এই জিনিসটা ভালো লাগলো যে অ্যাকশনের জন্য 14 দিন, তবুও সেটা ক্লাইম্যাক্সের জন্য, তাহলে সিনেমাটা কি লেভেলে, জিদ্দা কি লেভেলে নিতে চাইছি। আমার তো মনে হয় এটা প্যান ইন্ডিয়া হলে মানে জাস্ট ভাবতে পারছি না। তো যাই হোক, মেন বিষয়ে আসি। রিসেন্টলি একটা ফটো খুব বেশি ভাইরাল হচ্ছে, সেটা হলো সতফ ফিগারকে নিয়ে। তো সতফ ফিগার এর আগে জিদ্দের রাবণ সিনেমার মেন ভিলেনের পার্ট করেছিলেন, অনেকে হয়তো ভেবেছিলেন চেঙ্গিসের সেকেন্ড ভিলেন হিসেবে কাজ করবে, বাট না, এটা তো সতফ ফিগার মেন ভিলেন হিসেবেই কাজ করবে। এ সিনেমায় রোহিত রয় বসে রয়েছেন, তিনি কিন্তু ভিলেনের চরিত্রে কাজ করছেন না, তিনি এখানে একজন পাওয়ারফুল পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় কাজ করতে চলেছেন। চেঙ্গিসকে ধরার জন্য একপাশে পুলিশ, একপাশে ভিলেন, কে ধরতে পারবে, কে তার সঙ্গে পাঙ্গা নেবে, একটা ডায়লগ হয়তো ভাইরাল হয়েছিল, আপনারা শুনেছেন অলরেডি চেঙ্গিসেরই একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, সেটা এই সিনেমায় থাকতেও পারে যতটা সম্ভব। তো ডায়লগটি এমন ছিল, চেঙ্গিসকে ধরার জন্য প্ল্যান নয়, লেভেলে পৌঁছাতে হয়, তো এরকম একটা ডায়লগ থাকবে। তো চেঙ্গিসের লেভেলে কেউ পৌঁছাবে, পুলিশ নাকি ভিলেন, সেটা দেখা যাক, সেটা অবশ্যই আমরা আসলে বুঝতে পারবো। তবে এটাই বলবো যে অ্যাকশনের জন্য এত টাকা খরচা করছে, নিশ্চয়ই অ্যাকশনটা ভালো হবে। আর হ্যাঁ, এবার যেন অ্যাকশনের পাশাপাশি কন্টেন্টটাও উচ্চমানের হয়, আগেরবার কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, তবে এবার যেন ফুলফিল পাই, এটাই আশা। তো এই নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো সবাই, টাটা।